ননস্টপ হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের এটা হলো সেকেন্ড ভিডিওটা। তো সেকেন্ড ভিডিওটা এখানে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব হেয়ার অয়েলিংটা কিভাবে তোমরা তৈরি করবে। আর এই হেয়ার অয়েলিংটা তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদের চুল দেখবি খুব তাড়াতাড়ি লম্বা হবে, এমনকি চুলের যে রুক্ষ ভাব, চুল ঝরে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া, এমনকি মাথায় টাক পড়ে যাওয়া, এই সব সমস্যা থেকেও কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। আরেকটা কথা খেয়াল রাখবে যে সব ধরনের টাকে কিন্তু কখনো চুল গজাবে না। দেখবে যাদের চুল ঝরে গিয়ে টাকটা একদম তেলতেলে হয়ে গেছে সেসব মাথায় কিন্তু কখনোই চুল গজাবে না। আর বিশেষ করে এই সমস্যাটা ছেলেদের ক্ষেত্রে দেখা দেয়, এমনকি এখন মহিলাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিচ্ছে। তাই তোমরা একদম সহজ পদ্ধতিতে আমার এই পরপর যে ভিডিওগুলো আমি দিচ্ছি, পার্ট ওয়ান, পার্ট টু, আরেকটা আমি তোমাদের সাথে শেয়ার করব পার্ট থ্রি, মানে পুরো কমপ্লিট একটা হেয়ার কেয়ারের, সেটা নিয়ে কিন্তু তোমরা অবহেলা না করে খুব সহজ পদ্ধতিতে রেমেডিগুলো তৈরি করে ব্যবহার করো, দেখবে তোমরা কতটা ভালো রেজাল্ট পাচ্ছ। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেমেডিটা তৈরি করার জন্য আমার এখানে তিনটে জিনিস লাগবে। প্রথমে আমি নিয়েছি এখানে ফ্ল্যাক্সিস, কারণ আজকে এর পুরো সিরিজটাই চলবে ফ্ল্যাক্সিসের উপরে। তার এখানে আমি ফ্ল্যাক্সিস নিয়েছি 3 চা চামচ, কারণ আমি অনেকটা পরিমাণে পাউডার তৈরি করে রাখবো। তারপরে এখানে দিয়েছি আমি আমন্ড 5 থেকে 6টা, এগুলো দিয়ে আমি একদম মিক্সিতে একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা আছে খুব মিহি হতে হবে, তাও কোনো না, আধা ভাঙা করে নিলেও হবে। এবার দেখো এই পাউডারটা আমি তৈরি করে নিয়েছি একদম আধা ভাঙা করে। আর এটা যদি তোমরা খাদ্য তালিকায় রাখো তাহলেও খুব ভালো রেজাল্ট আরও তাড়াতাড়ি পাবে। এইভাবে তোমরা মিক্সিতে পাউডারটাকে গুঁড়ো করে নেবে, কোনো ভাজার দরকার নেই, কোনো কিছুই না। এবার এখানে একটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 200 ml নারকেল তেল। তোমরা তোমাদের পছন্দের নারকেল তেল যেটা ব্যবহার করো সেটাই এখানে ব্যবহার করবে। তারপরে আমি যে পাউডারটা করেছি ফ্ল্যাক্সিস আর আমন্ডের, সে পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কোনো কিছুই আমি এখানে ব্যবহার করব না, মাত্র এই 3টি উপকরণ দিয়ে আজকের এই রেমেডিটা আমি তৈরি করব। তো আমি কিন্তু এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর একদম লো হিটে কিন্তু এই কাজটা করতে হবে। একদম সময় ধরে আমি যেমন এটাকে 10 মিনিট ধরে একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি, এটা একটু সময় ধরে তোমরা ফুটিয়ে নেবে, কারণ এখানে তাড়াহুড়া করতে গেলে এর যে গুণাগুণ সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই তেলটা যখন তোমরা তৈরি করবে দেখবে তেলটা একটু খুব সুন্দর একটা সিল্কি ভাব আসবে, তেলটার মধ্যে তেলটা একটু আঠালো টাইপের হবে, যেহেতু এখানে ফ্ল্যাক্সিস দেওয়া হচ্ছে। এই যে আমার তেলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে, দেখো তেলটা উপরে ভেসে গেছে আর যে উপকরণগুলো আছে সেটা কিন্তু নিচে বসে গেছে, তখনই তোমরা ভাববে যে তোমাদের তেলটা পুরোপুরি তৈরি। এবার আমি গ্যাস গ্যাসটা অফ করে তেলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেব। এই যে দেখো কত সুন্দরভাবে তেলটা উপরে ভেসে গেছে আর সমস্ত উপকরণগুলো নিচে বসে গেছে। এবার একটা ছেঁকনির সাহায্যে আমি তেলটাকে ছেঁকে নেব। এখানে তোমরা একটা কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারো, তো আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তেলটা একদম ক্লিয়ারভাবে প্রথমে উপর থেকে তেলটাকে নেবে, তাহলে উপরের যে উপকরণগুলো আছে উপরে যে তেলটা সেটা সুন্দরভাবে চলে আসবে। তেলটা তোমরা দেখতেই পাচ্ছ, তেলটা কিন্তু যখন ব্যবহার করবে দেখবে তেলটা বেশ একটা শাইনি ভাব আছে তেলটার মধ্যে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাস্টর অয়েল। এখানে যেহেতু আমি 200 ml তেল নিয়েছি সেক্ষেত্রে আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি ক্যাস্টর অয়েল। এই পরিমাণটা তোমরা মাথায় রাখবে। এবার আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে তোমরা একটা কৌটোয় ভরে রেখে দেবে। তোমরা যেই তেলের কৌটোগুলো বাড়িতে আনো সেই তেলের কৌটোয় ভরে রেখে দেবে, এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এবার তোমরা সমস্ত চুলে ভালো করে এটাকে লাগিয়ে নেবে, একদম স্কাল্পে আগে ভালো করে লাগাবে। দেখো আগের দিন কিন্তু আমাদের শ্যাম্পু করা আছে হেয়ার মাস্কটা ব্যবহার করার পর, তাই তো? শ্যাম্পু করার পর তোমরা চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেওয়ার পর তারপরে সমস্ত চুলে বেশ ভালো করে একদম চুলের
গোড়া থেকে একদম ডোকা পর্যন্ত মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে। আর যদি কেউ পারো তাহলে যদি ওভারনাইট রেখে দিতে পারো তো ভীষণ ভীষণ উপকার পাবে। তারপরে তোমরা পরদিন ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। একটা কথা খেয়াল রাখবে, এখানে তোমরা কোনো কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করবে না। আমি তোমাদের সাথে এ সিরিজটা কমপ্লিট হলে, মানে আমি এ সিরিজে ফ্লেক্সিস নিয়ে 3টা ভিডিও দেবো, তারপরে তোমাদের সাথে ঘরে কিভাবে তোমরা মাইল্ড শ্যাম্পু তৈরি করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তাও এই ফ্লেক্সিস দিয়ে। তো ফ্লেক্সিসটা কতটা উপকারী তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার এই ফ্লেক্সিস কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুল ঝরা বন্ধ করে, চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে এবং চুলের গোড়াকে ভালোভাবে মজবুত করে, চুলের খুব দ্রুত বৃদ্ধি করে। এমনকি যাদের চুল খুব দুমুখো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ভালোভাবে রক্ষা করে, একদম গার্ড করে রাখে। তাহলে তোমরা দেখো, সবাই আমরা এমন সুন্দর সিল্কি চুল পেতে চাই। এই এত সুন্দর সিল্কি চুল পেতে গেলে তোমরা, আমি আস এই নিয়ে যে কটা ভিডিও এই সিরিজে দেব সেই ভিডিও রেমেডিগুলো তোমরা অবশ্যই অবশ্যই ব্যবহার করবে পার্ট পার্ট করে। যেমন আজকে দেখো, ফার্স্টে দিলাম মাস্ক, আজকে দিলাম হেয়ার অয়েল, তারপরে দেব আমি তোমার হেয়ার অয়েলের পরে আমি আরেকটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেটা ক্রমশ প্রকাশ্য থাকবে। আরেকটা আমি দেব প্রকাশ্যকে তোমাদের সাথে, তো সবই আমাকে বলতে লাগবে, হেয়ার স্পা, কারণ স্পাটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ জরুরি। তাই আমি প্রথমে অয়েলিংয়ের পরে কেন স্পাটা করব সেটা বলছি, যে অয়েলিং করার পর যদি তোমরা স্পা করো তোমরা নিজেরাই বুঝতে পারবে চুলের গঠনটা কতটা সুন্দর হয়। তাহলে 3টে ধাপে আমি এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হলো হেয়ার মাস্ক, তারপরে হলো হেয়ার অয়েল, তারপরে করবে তোমরা হেয়ার স্পা। এই 3টে ধাপ যদি তোমরা অল্টারনেট করে প্রতি সপ্তাহে করে যাও, তোমরা নিজেরাই তোমাদের নিজের চুলের গঠন দেখে, চুলের সৌন্দর্য দেখে, চুলের বৃদ্ধি দেখে অবাক হয়ে যাবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি অবশ্যই তোমাদের সাথে শ্যাম্পুটা কীভাবে ফ্লেক্সিস দিয়ে তৈরি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও, কারণ তোমাদের ভালোবাসা পেলেই আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, না হয় কিন্তু পারবো না, কারণ তোমাদের ভালোবাসা নিয়েই আমাকে অনেকটা দূর এগোতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।